পরিমণি আমার প্রথম নায়িকা, পরিমণি প্রথম নায়ক আমি। সিনেমার টানে, ভালোবাসার টানে সেই মানুষটি আবার সিনেমা বানাতে এসছেন, সে আপা, আমি সবসময় বলি আপা আপনি এখান থেকে রোজিন হয়েছেন, কখনো এই নারীর টান বা শেখরের টানটা ভুলবেন না। রোদিনা পাঁচ থেকে ছবি বানিয়েছে ফিরে দেখা, সে অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি, আমি আই ফিল প্রাউড, আই এম দ্য পার্ট অফ দিস মুভি ফিরে দেখা, ইট উইল বি রিলিজ ইন নেক্সট ফ্রাইডে। আমি আশা করি রোজিনা পার এই ছবিটি নৈতিক দায়িত্ব, সবাই এসে হলে এসে এই সিনেমাটি দেখার এবং রোজিনা পাদের মানুষজনকে পৃষ্ঠপোষকতা করা, এই মানুষগুলো সিনেমা, এই মানুষগুলোর সিনেমা হলে এসে মানুষ দেখলে আমরা উৎসাহিত হব, দর্শকরা এই ভালোবাসা দিলে রোজিনা পাদের মতো মানুষরা আরও নতুন নতুন সিনেমা তৈরিতে উদ্যোগী হবে, কারণ যে মানুষটি লন্ডনে চলে গিয়েছিলেন এই সিনেমার টানে, ভালোবাসার টানে, সেই মানুষটি আবার সিনেমা বানাতে এসছেন, সে আপা, আমি সবসময় বলি আপা আপনি এখান থেকে রোজিন হয়েছেন, কখনো এই নারীর টান বা শেখরের টানটা ভুলবেন না। সেই জায়গা থেকে আপা যে সিনেমা বানিয়েছে, নিজে পরিচালনা করেছে ফিরে দেখা, আমি মনে হয় প্রত্যেকটি নাগরিকের, বাংলাদেশের নাগরিকের উচিত এবং সিনিয়র মানুষের পরিচালিত ছবিটি হলে এসে দেখা। যাই হোক, সমালোচনা আলোচনা থাকবেই, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু দিন শেষে ওনার কাছে এসে দেখলে সবাই ওনার খুশি লাগবে যে আমি একটি সিনেমা বানিয়েছিলাম। আমাদের তো কিছু রাষ্ট্রের প্রতি দর্শক হিসাবে নৈতিক দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, তো সেখান থেকে আমি মনে হয় ছবিটি সবাই দেখলে রোজিনাবাদের মানুষের মতো যথাযথ যে এই যে ইন্ডাস্ট্রিতে দিলেন সেখানে তারা অনেক বেশি প্রাউড ফিল করবেন এবং আর ভালো ভালো কিছু সিনেমা বানানোর জন্য উদ্যোগী হবেন, এটা আমার বিশ্বাস। নতুনরা তো ভালো কাজ করবে, যেমন আমি নাটকের মমর সাথে একটা ছবি করেছিলাম, প্রেম করব তোমার সাথে, পরিমণি আমার প্রথম নায়িকা, পরিমণি প্রথম নায়ক, মৌ খান প্রথম নায়ক। আমি কিন্তু অনেক নতুনদের সাথে কাজ করেছি এবং নায়িকা দরকার প্রচুর, নায়ক দরকার প্রচুর সিনেমা, তাহলে অনেক বেশি সিনেমা হবে, অনেক বেশি অর্থ লগ্নি করবে প্রযোজকরা। তাই মনে করি মেয়েটির জন্য শুভকামনা, আমি কখনো সামনাসামনি দেখা হয়নি, তো আমি মনে করি এই সিনেমাটি দর্শক নন্দিত হলেই তো একটি শিল্পী তৈরি হবে, কিছু শিল্পী উদ্যোগী, কিছু প্রযোজক উদ্যোগী হবে নতুন সিনেমা বানানোর জন্য। তা আমি মনে করি এই ধরনের ছেলেমেয়েরা আরও আসবে, সিনসিয়ারিটি থাকবে বেশি সিনেমার প্রতি, এটুকু আমার অনুরোধ থাকবে সিনিয়র হিসাবে। এবং নাটক বা সিনেমা বলে কথা না, যে স্টার হয়ে যায় সে সব ক্ষেত্রে স্টার হয়ে যায়, তো এরকম ছেলেমেয়েরা আসলে ইনশাল্লাহ সমৃদ্ধ হবে, চলচ্চিত্র আরও নায়ক নাকি পাবে, নতুন নতুন আরও সিনেমা তৈরি হবে।